চীনের করোনা ভাইরাস এখনও বিভিন্ন জায়গায় নতুন নতুন করে নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছে দা টাইম হ্যাজ কাম বাংলা সংযুক্ত আরব আমিরাত আজকে বারোশো জন নতুন করে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে বাইশে নভেম্বর সাতশো একানব্বই জন ভালো হয়ে বাড়ি করে ফিরে গিয়েছেন আজ চার ব্যক্তি মারা গিয়েছেন এই করোনা ভাইরাসে এক লাখ আটান্ন হাজার নশো জন এই ফের জন্য আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল অ্যাক্টিভ কেস রয়েছে নয় হাজার পাঁচশত সাতষট্টি জন এবং মুঠ মারা গিয়েছেন পাঁচশো বায়ান্ন জন এক লাখ আটচল্লিশ হাজার আঠারশো একাত্তর জন এরই মধ্যে ভালো হয়ে মুঠ বাড়িঘরে ফিরে গিয়েছেন গতকাল একুশে নভেম্বর দুই হাজার বিশ আরব আমিরাতে পুরা স্টেট মিলে বারোশো বাষট্টি জন নতুন করে আক্রান্ত রোগীর শনাক্তকরণ করা হয়েছিল সাতশো একাত্তর জন নতুন করে ভালো হয়ে বাড়ি করে ফিরে গিয়েছিলেন এবং এক ব্যক্তি গতকালকেই মারা গিয়েছিলেন অপরদিকে সংযুক্ত আরব আমেরাতে তাপমাত্রা কমতেছে এবং করোনা রঙ বৃদ্ধি পাচ্ছে আজ দুবাইতে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবুধাবিতে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আলাইনে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সার্জায় আড়াইশ ডিগ্রি সেন্টিগ্রেড ফুজেরায় উনত্রিশ ডিগ্রি আসমান উনত্রিশ ডিগ্রি কায়মে উনত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে ফাঁসের বেল আইকনটি ক্লিক করুন দ্য টাইম হ্যাজ কাম এস এস টিভি বাংলা